আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড উপভোগ করার জন্য। কোরবানির ঈদের পর থেকে আমার মতো আপনারাও নিশ্চয়ই গরু গোস্ত খেতে খেতে অস্থির, তাই স্বাদের একটু পরিবর্তন ঘটানোর জন্যই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে সহজ এবং সিম্পলভাবে তৈরি পাবদা মাছের ঝোল রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি রান্নাতে চলে যাই। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ পাবদা মাছ নিয়ে নিয়েছি। আমি এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এই মাছগুলোকে একটু লবণ পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি এখন একটু ভেজে নেব। পাবদা মাছ যেহেতু একটু নরম হয়, তাই এটাকে হালকা একটু ভেজে নিলে রান্না করার সময় আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। তাই আমি এখন এর মধ্যে প্রায় এক চামচের মতো লবণ এবং এক চামচের মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল বা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এই মাছগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে একটু ভেজে নেব। আমি এই মাছগুলোকে একেবারে হার্ড করে ভেজে নেব না, একেবারে অল্প কিছুক্ষণ ভেজে নেব, যাতে মাছটা সামান্য একটু হার্ড হয় এবং রান্নার সময় ভেঙে না যায়। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। আমার এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। এই তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল। মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি এর মাঝে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই মাছটা বোনার সময় পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে মাছের টেস্টের একটু পরিবর্তন হয়, ভালো লাগে মাছটা খেতে। এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং কিছুটা লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। আমি এর মাঝে জিরা গুঁড়িও দিয়েছিলাম, আপনাদের সাথে সেটা দেখাতে পারিনি কারণ ক্লিপটা কোনোভাবে কেটে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন প্রায় 1 চামচ পরিমাণ, দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ পর যখন এটা ভালোভাবে একটু কষে গেল, আমি ঢাকনাটা উল্টে এটাকে একটু ভালোভাবে আবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব প্রায় 1টা টমেটো স্কোয়ার করে কেটে। টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। তেল তো প্রায় 4-5 মিনিট পর টমেটোটা যখন একটু নরম হয়ে আসলো আর তেলটাও উপরে উঠে এসেছে, তখন আমি এটাকে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এখন আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি।
অ্যাড করে আমি এটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো একেবারে বলক আসা পর্যন্ত। তো যখন ঝোলটায় বলক চলে আসবে তখন ঢাকনাটা উল্টিয়ে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আস্তে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেব আর মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আমি এই মাছগুলোকে একেবারে লো হিটে রান্না করব, বেশি হাই হিটে এটাকে রান্না করব না, এবং আস্তে আস্তে এটাকে এই লো হিটে এই পানির মধ্যেই মাছটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টিয়ে আবার এটাকে একটু হালকা নেড়ে দিচ্ছি, এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এই তো 5-6 মিনিট পর্যন্ত এটাকে এভাবে রান্না করার পর আমি এখন এর মধ্যে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব ঘ্রাণের জন্য। আপনারা যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা ঝালটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে আপনারা অবশ্যই এটা লবণটা চেক করে নেবেন, আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন, তাতে ঘ্রাণ আরও সুন্দর আসবে। তাই তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো তৈরি হয়ে গেল একেবারে সহজ এবং সিম্পলভাবে তৈরি মজাদার পাবদা মাছের ঝোল রেসিপি। গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা খেয়ে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে এটা খেতে। তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।